তাদের জন্য একটা সহজ যে কোনটা ভুল আর কোনটা ঠিক, কোনটা সহিহ হাদিস আর কোনটা জঈফ হাদিস। এখন আমরা কিভাবে সাধারণ মুসলিম হিসেবে কমন মুসলিমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল? প্রশ্নটা খুবই সুন্দর। আমি তাদের বলি, তারা বলে এই জন্য আমরা তাকলিদ করি। তখন তাদের বলি এই তাকলিদ শব্দটার অর্থ কি? তাকলিদ মানে দেখেন কোন ইমামের কথাগুলো অনুসরণ করলে সেটাকে তাকলিদ বলা হয় না, হবেন মুকাল্লিদ। যদি আপনি প্রমাণ করে দেখান আপনার ইমাম ভুল করেছেন, তারপর সেটা শুধরে দিলেন, তখনও আপনি থাকবেন মুকাল্লিদ। যেমন ধরেন যদি আপনার মায়ের হার্টে কোনো সমস্যা থাকে, ঠিক হার্টে সমস্যা আছে, তাহলে ডাক্তার লাগবে। এখন কার কাছে যাবেন? ডাক্তার কাছে তো যাবেন না, যাবেন একজন হার্ট স্পেশালিস্টের কাছে। আপনি ভেবে দেখবেন এমবিবিএস না 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 এমডি, হ্যাঁ এমডি, এমডি কিসের উপরে? ব্রেনের উপর? না 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 হার্ট, ঠিক আছে। তাহলে ডাক্তারের কাছে যাওয়ার আগে রিসার্চ করবেন আপনি, আপনি সেই ডাক্তারের ডিগ্রিটা দেখবেন। এমবিবিএস না 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 এমডি, হ্যাঁ কিসের উপরে এমডি? গাইনোকোলজি? না 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 কিডনি? না 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 ব্রেন? না 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 কার্ডিওলজি? হ্যাঁ ঠিক আছে ডিএম, আরো উপরে এমডি অফ মেডিসিন, তার চেয়ে বড় ডাক্তার হচ্ছে ডিএম। আগে রিসার্চ করে তারপরে ডাক্তারের কাছে যান, যে কোনো ডাক্তারকে তো দেখাবেন না। যদি রাস্তায় কেউ বলে আপনার মায়ের হার্টের সমস্যা, একটা কাজ করেন, আপনি কি সেটা করবেন? তার কথা শুনবেন না, আপনি রিসার্চ করবেন। একইভাবে তৃতীয় ক্যাটাগরি, আল্লাহ এবং তার রাসূলকে মানো। তৃতীয় ক্যাটাগরি হলো তোমাদের মধ্যে যাদের জ্ঞান আছে অথবা যারা হলো ক্ষমতার অধিকারী, আপনি রিসার্চ করবেন। একজন বিশেষজ্ঞ কোনো মত দিলে সেটা ঠিক হতে পারে, ভুলও হতে পারে, আপনি সব চেক করতে পারবেন না। ধরেন দশজন বিশেষজ্ঞের মত শুনলেন, আপনি বললেন যে প্রথম বিশেষজ্ঞ প্রায় 30-40টা রেফারেন্স দিয়েছেন, আমি 20টা চেক করে দেখেছি, 20টাই কোরআন এবং সহিহ হাদিসে, তাহলে 21 নম্বরটা চেক করতে হবে না। এরপর তৃতীয় বিশেষজ্ঞকে দেখলেন, তারটা হলো মিক্সচার, কিছু আছে সহিহ হাদিস আর কিছু জঈফ হাদিস। তৃতীয় বিশেষজ্ঞ তার বলা বেশিরভাগ কথাই হচ্ছে ভিত্তিহীন, সেখানে কোনো সহিহ হাদিস নেই। বুখারি, সহিহ বুখারি খুলেন 7000-এরও বেশি হাদিস আছে, একটা সাথে মিলে না। তাহলে অনেক বিশেষজ্ঞ আছেন, আপনি চেক করে দেখবেন। এখন আপনি চেক করে তারপর বুঝতে পারলেন যে হ্যাঁ প্রথম বিশেষজ্ঞ, হ্যাঁ কথা বলার সময় তিনি রেফারেন্স দেন, সব রেফারেন্সগুলো চেক করি কোরআন হাদিস দিয়ে। তারপর তারপর কি হবে? তাদের কোনো প্রশ্ন করলেন, তিনজন বিশেষজ্ঞ মতামত দিলেন, আপনি অটোমেটিক্যালি মানবেন প্রথম জনের কথা, কারণ এর আগে তার 20টা রেফারেন্স চেক করেছেন, সবগুলোই ঠিক ছিল, তাহলে ইনশাল্লাহ 21 নম্বর রেফারেন্সটাও ঠিক হবে। প্রত্যেক মুসলিম বিশেষজ্ঞের বলা সব কিছু চেক করতে পারবেন না, আপনি এখানে আগে রিসার্চ করে নেবেন প্রথম যে বিশেষজ্ঞ, হ্যাঁ তিনি কোরআন হাদিস নিয়ে কথা বলেন। ধরেন মোট 4 জন বিশেষজ্ঞ, ইনি হলেন প্রথম বিশেষজ্ঞ, এরপর দ্বিতীয় বিশেষজ্ঞ যা বলেছেন তার কিছু সঠিক কিছু বেঠিক, এরপর তৃতীয় যে বিশেষজ্ঞ বেশিরভাগই ভুল। তাহলে আপনি রিসার্চ করে বোঝার চেষ্টা করবেন যে কেমন বিশেষজ্ঞ। তারপর যদি রিসার্চ না করে প্রথম বিশেষজ্ঞকে মেনে চলেন কোনো সমস্যা নেই, তবে ধরেন আপনি প্রথম বিশেষজ্ঞের কথা মানেন, তার উপরে রিসার্চ করেছেন, আরেকজন বিশেষজ্ঞ বললেন প্রথম জন যা বলেছেন সেটা ভুল, আমি প্রমাণ করে দেখাতে পারি কোরআন এবং হাদিস দিয়ে, প্রমাণটা চেক করেন, যদি প্রমাণ ভুল হয় তাকে বাতিল করেন, প্রথম জনকে মেনে চলেন, কিন্তু সেই প্রমাণটা সেই বিশেষজ্ঞ যেটা দেখিয়েছেন যে কোরআন আর হাদিসের কথা প্রথম বিশেষজ্ঞের কথার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে প্রথম বিশেষজ্ঞের কথা বাতিল করে দেন। এখানে আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন আমি যখন কিছু শুনি, আমি যেটা বলি লেকচারের আগে আমি রিসার্চ করি, কিন্তু আমার মাথার ভেতরে আরো অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে যেগুলো চেক করা হয়নি, তারপরও ক্যাটাগরি করি। যেমন ধরেন যদি আমি শেখ নাসিরুদ্দিন আলবানির কোনো মতামত শুনি, মাশাআল্লাহ তিনি কিছুদিন আগে মারা গেছেন, আমার মতে তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা মুহাদ্দিস ছিলেন, তাই তিনি যা বলেছেন আমি সেগুলো অনুসরণ করি, কারণ আমি চেক করে দেখেছি তিনি মাশাআল্লাহ কোরআন হাদিস অনুযায়ী কথা বলতেন। কিন্তু কেউ যদি ফতোয়া দেন নাসিরুদ্দিন আলবানির বিরুদ্ধে, যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয়, নাসিরুদ্দিন আলবানির ফতোয়াটাকে আমি বাতিল করে দেব, করতে পারি। তবে আমি জানি
যে প্রত্যেক মানুষই ভুল করতে পারে। ইমাম শাফি ভুল করেছেন, ইমাম আবু হানিফা ভুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকও ভুল করেছেন, তাহলে নাসিরুদ্দিন আলবানি ভুল করতে পারেন, করতে পারেন। তবে সেই বিশেষজ্ঞদের একজন যারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন, তাহলে যদি কেউ ফতোয়া দেন এখানকার স্থানীয় লোক আর নাসিরুদ্দিন আলবানি, আমি আলবানির কথাটাই মানব যদি হাতে সময় থাকে। তবে লেকচারে কিছু বললে সেটা আমি চেক করি, লেকচারটা চেক করে নিই, কারণ সেটা দায়িত্ব আমার। তবে যদি আমি কোনো মতামত দিতে চাই, আমার পক্ষে সব হাদিস চেক করা সম্ভব না, কঠিন, সাধারণ মানুষের পক্ষে কঠিন। তাই দেখতে হবে কোন বিশেষজ্ঞের কথা শুনছেন, অথবা কোন বইটা পড়ছেন, কার লেখে বই পড়ছেন, কার লেকচারের কাছে আপনি শুনছেন। এভাবে ক্যাটাগরি করেন, ভালো বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞের 20% কথা ভুল, এই বিশেষজ্ঞের 50%, এই বিশেষজ্ঞের 90% ভুল। তারপর যদি হাতে সময় না থাকে আর প্রথম বিশেষজ্ঞের উপরে আপনার ভরসা থাকে, সব কিছু চেক করতে আর হবে না, যদি হাতে সময় থাকে তাহলে চেক করেন, ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি সময় থাকে চেক করতে পারেন, তবে এটা তাকলিদ না। যদি কেউ প্রমাণ দেখায় যে আপনি যাকে মেনে চলেন তার কথা ভুল, তারপরও তাকে অন্ধভাবে অনুসরণ করেন, সেটা তাকলিদ। আমরা তাকলিদ করবো শুধু আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে, ব্যাস, আতিউল্লাহ আতিউর রাসূল, ব্যাস, আর কেউ না। সহজ সহজ নিয়ম। এখন কেউ হয়তো আমাকে বলতে পারে, ভাই জাকির, আপনি বলছেন দল তৈরি করবেন না আপনি, কিন্তু নবীজি তো বলে গেছেন 73টা আলাদা দল তৈরি হবে। আমি বলবো হ্যাঁ, নবীজি বলেছেন এমনটা হবে, বলেননি এটা করা উচিত, আল্লাহ আমাদের নিষেধ করেছেন। তবে নবীজি জানতেন, যদিও আল্লাহ বলেছেন দলে বিভক্ত হয়েও না, তারপরে মুসলিমের বিভক্ত হবে, নবীজি এটা জানতেন, তিনি বলেননি যে বানানো উচিত। আর আপনারা যদি সহিহ হাদিস পড়েন, আবু দাউদ 4579 এবং 4580 নম্বর হাদিস বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইহুদিরা 71 বা 72টা দলে বিভক্ত, খ্রিস্টানরা 70 বা 71টা দলে বিভক্ত, আর মুসলিমরা 73টা দলে বিভক্ত হবে। এরপর তিরমিজিতে আছে 131 নম্বর হাদিস, এছাড়াও তিরমিজির 2643 নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন যে বনি ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টানরা মোট 72টা দলে বিভক্ত হয়েছে, তবে আমার উম্মা তারা 73টা দলে বিভক্ত হবে, একটা দল বাদে অন্য সবাই দোজখে যাবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, সেই দলে কারা? নবীজি বললেন, যারা আমাকে এবং আমার সহচরদের অনুসরণ করবে। নবীজি বলেছেন 73টা দল তৈরি হবে, সবাই দোজখে যাবে, একটা দল বাদে যারা নবীজি এবং সাহাবীগণকে অনুসরণ করবে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড 2652 নম্বর হাদিস, নবীজি বলেছেন সবচেয়ে সেরা মানুষ হল যারা আমার সময়টাতে ছিল, তার মানে সাহাবীগণ, এরপরে পরবর্তী প্রজন্ম, আর তারপরে তার পরের প্রজন্ম। নবীজি বলেছেন সবচেয়ে সেরা হলো তারা যারা আমার প্রজন্মে ছিল, সাহাবীগণ, তারপরে পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাবেইন, এরপরে তারপরের প্রজন্ম, তাবে তাবেইন, শেষ। তাহলে আমরা যদি কিছু গ্রহণ করি সেটা নেব আমাদের নবীজির প্রজন্ম থেকে, মানে সাহাবীগণ, পরবর্তী প্রজন্ম তাবেইন, এরপরে তাবে তাবেইন, শেষ, এই 3 প্রজন্ম। ইনাদেরকে বলা হয় সালাফিস সালেহীন, অর্থাৎ ন্যায়নিষ্ঠ পূর্বপুরুষ অথবা ন্যায়নিষ্ঠ পূর্ববর্তীগণ। সালাফ মানে পূর্বপুরুষ, পূর্ববর্তী। তাহলে শরিয়ার মধ্যে, ইসলামিক শরিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি মোট 4টা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন, আল্লাহ তাআলার কালাম। যদি কোনো কিছু খোঁজেন আর কোরআনে না পান, তাহলে পরের উৎসে চলে যাবেন, সেটা হচ্ছে হাদিস, সহিহ হাদিস, আমাদের নবীজির হাদিস। হাদিসগুলোর মধ্যে নবীজি যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলোর গুরুত্ব তার কাজের চেয়ে বেশি। যদি নবীজির কথা আর কাজে পার্থক্য থাকে, কথার গুরুত্ব বেশি। তৃতীয় উৎস সেটা সাহাবীগণ, ইজমা, 3টা প্রজন্ম, সাহাবীগণ, তাবেইন, তাবে তাবেইন, ইজমা,
সাবেকদের কয়েকজনের মতামত সেটা একজনের মতামতের চেয়ে বেশি গুরুত্ব পাবে। তারপর তাবেন আর একেবারে শেষ উৎস হলো কিয়াস। যদি প্রথম তিনটা উৎস থেকে কিছু না পান, কোরআনে পেলেন না, হাদিসে পেলেন না, তারপরে তিনটা প্রজন্মের জীবন কাহিনীতেও কিছু পেলেন না, তখন ব্যবহার করবেন কিয়াস, সাদৃশ্য দেখে অনুমান করা। والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة About every move you make It's time to share and to declare